নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি 100% তোমাদের পরীক্ষায় আসবে। তো দেখো, কে বাঁচায় কে বাঁচে থেকে কোন প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি 2023 সালে বাংলা পরীক্ষার ক্ষেত্রে। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দু নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এমন ভাবনা? এই ভাবনার মাধ্যমে নিখিলের কোন চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। তো দেখো, 2023 সালে উচ্চ মাধ্যমিকে বাংলায় কোন প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তিন নম্বরের প্রশ্ন, দিন দিন কেমন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়? মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? চার নম্বরের প্রশ্ন, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তা কে? এই বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্রের দিকটি প্রকাশিত হয়েছে? একটু বানামে ভুল আছে, প্লিজ তোমরা ঠিক করে নিও, এটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো দেখো, উচ্চ মাধ্যমিক 2023 সালে বাংলা থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। অথবা দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিলের চরিত্রের বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। এখান থেকে 100% আসবে, ঠিক আছে। তোমাদের গদ্য থেকে দুটো প্রশ্ন আসবে, তার ভিতর থেকে কিন্তু একটা লিখতে হবে। আমি বলতে পারি কে বাঁচায় কে বাঁচে থেকে 100% তোমাদের পরীক্ষায় আসছে। পাঁচ নম্বরের প্রশ্ন, কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই, এ কথা কার মনে হয়েছে, কখন বক্তার এরকম মনে হয়েছিল? ছ নম্বরের প্রশ্ন, ওটা পাশবিক স্বার্থপরতা, কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন, উদ্ধৃত অংশের তাৎপর্য বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, উচ্চ মাধ্যমিকে বাংলা যা সাজেশান দিয়েছে 100% এখান থেকে কমন পাবে। সাত নম্বরের প্রশ্ন, শহরের আদি অন্তহীন ফুটপাতে সে ঘুরে বেড়ায়, মন্তব্যটির আলোকে কে বাঁচায় কে বাঁচে গল্পে অবলম্বনে মৃত্যুঞ্জয়ের প্রতি বিশ্লেষণ করো, ঠিক আছে। মৃত্যুঞ্জয়ের প্রতি বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। 2023 সালে 100% কে বাঁচায় কে বাঁচে থেকে 100% তোমরা কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি 100% আসবে। তো দেখো, উচ্চ মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আমরা আলোচনা করি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, ভাত গল্প থেকে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি, বাদার ভাত খেলে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন, বাদা কাকে বলে, উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো, ভাত গল্প থেকে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? পাঁচ নম্বরে, দু নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করছি, যা আর নেই, যা ঝড় জল মাতালের গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, দুর্যোগটির বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল, দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। আমি বাকি যেগুলো বাকি আছে সেগুলো পরে একদিন দিয়ে দেবো। তিন নম্বরের প্রশ্ন, মহাশ্বেতা দেবীর ভাত গল্প অবলম্বন জল বন্যার রাত্রির বর্ণনা দাও, মহাশ্বেতা দেবীর ভাত গল্প অবলম্বনে ঝড় জল বন্যার রাত্রির বর্ণনা দাও। অথবা দিয়ে, উৎসবের সংসারের মাটিতে লুটোপুটে গেল, উৎসবের সংসার মাটিতে লুটোপুটে গেল, উৎসবকে তাদের সংসারের মাটিতে লুটোপুটি হয়ে যাওয়ার কারণ কি? তাদের সংসার মাটিতে লুটোপুটি হয়ে যাওয়ার কারণ কি? তো বুঝতে পারছো, মোস্ট ইম্পর্টেন্ট। চার নম্বরের প্রশ্ন, সে বুঝতে পারে সব বাদ ফেলে দিতে যাচ্ছে ওরা, এখানে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, সে কে, সে কি বুঝতে পেরেছিল, সে কি বুঝতে পেরেছিল? পাঁচ নম্বরের প্রশ্ন, তুমি কি বুঝবে সতীশবাবু, সতীশবাবুকে কোন প্রসঙ্গে এমন মন্তব্য করা হয়েছে, তুমি কি বুঝবে সতীশবাবু, সতীশবাবুকে কোন প্রসঙ্গে এরকম মন্তব্য করা হয়েছে? অথবা দিয়ে, বড় বউ ভাবতে চেষ্টা করে, বড় বউ কি ভাবতে চেষ্টা করে, গল্পে তার চরিত্রের পরিচয় দাও, গল্পে তার চরিত্রের পরিচয় দাও। পরের প্রশ্ন, ছ নম্বরের প্রশ্ন, দাঁতগুলো বার করে সেই কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কার সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে,
তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অথবা দিয়ে পরের প্রশ্ন, উৎসব ফিরে দাঁড়ায়, উৎসবের ফিরে দাঁড়ানোর কারণ কি? তো দেখো, আমি যে সাজেশানগুলো দিয়েছি এইগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা কমন পাবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তার মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল বুঝতে পারছো? উৎসব ফিরে দাঁড়ায়, উৎসবের ফিরে দাঁড়ানোর কারণ কি? তার মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল? তো দেখো, এইগুলো কিন্তু খুব সুন্দর করে তোমরা কিন্তু পড়বে, ঠিক আছে? এখান থেকে কিন্তু 100% তোমরা কমন পাবে। তো দেখো, ভারতবর্ষ থেকে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট? তো দেখো, এক নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কী ছিল? দৃশ্যটি অদ্ভুত কেন? দৃশ্যটির পরিণাম কি হয়েছিল? সংক্ষিপ্ত বিবরণ দাও। বুঝতে পারলে আমি কি বললাম? প্রচুর ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতবর্ষ। তো দেখো, কে বাঁচায়, কে বাঁচায় থেকে কিন্তু 100% তোমরা কমন পাবে। দু নম্বরের প্রশ্ন, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে, উত্তেজনার কারণ কি? এই উত্তেজনার পরিণাম কি হয়েছিল? অথবা দিয়ে পরের প্রশ্ন, বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? এই বচসা কিভাবে সমাপ্ত হয়েছিল তার সংক্ষিপ্ত বিবরণ দাও। বুঝতে পারছো আমি কি বলছি? প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। তিন নম্বরের প্রশ্ন, কতক্ষণ সেই এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো, কে জানে? সে বলতে কাকে বোঝানো হয়েছে? জনতা মারমুখী কি হয়েছিল কেন? জনতা মারমুখী কেন হয়েছিল, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি? এইগুলো খুব সুন্দর করে মুখস্থ করবে কিন্তু তোমরা, এখান থেকে কিন্তু 100% তোমরা কমন পাবে, ঠিক আছে? তো দেখো, আমাদের প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। চার নম্বরের প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আপচা হয়ে গেল, এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? সে ধীরে ধীরে আপচা হয়ে গিয়েছিল কেন? সে ধীরে ধীরে আপচা হয়ে গিয়েছিল কেন? তা বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। উচ্চ মাধ্যমিকে বাংলায় আমি গদ্য পদ্য, ঠিক আছে, এই সমস্ত সাজেশানগুলো দিয়েছি, ভাত গল্প থেকে দিয়েছি, ঠিক আছে, ভারতবর্ষ থেকে দিয়েছি, তারপরে নানা রঙের দিন বিভাব নাটক থেকে দিয়েছি। পাঁচ নম্বর প্রশ্ন, সেখানেই গড়ে উঠলো ছোট্ট বাজার, বাজারটি কোথায় অবস্থিত ছিল, এই বাজারটির বর্ণনা দাও। ছ নম্বর প্রশ্ন, বুড়ি তুমি হিন্দু না মুসলমান, উক্তিটি কার, কোন প্রসঙ্গে এই উক্তি? উদিতাংশটির বক্তা এবং উদ্দেশ্য ব্যক্তির যে মানসিকতার প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় সংক্ষেপে লেখো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? খুব সুন্দর করে এগুলো কিন্তু মুখস্থ করবে। রূপনারায়ণের কুলে, এখান থেকে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট? ফার্স্ট কোয়েশ্চেন সিলেক্ট করছি, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন, ঠিক আছে? দু নম্বরের প্রশ্ন, কী সিলেক্ট করছি? মৃত্যুতে সকল, একটু বানামে ভুল আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে পারে, সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? সে দেনা কীভাবে শোধ করে দিতে চেয়েছিলেন কবি, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি? তিন নম্বরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, রূপনারায়ণ বলতে কবি কী বুঝিয়েছেন? এই জেগে ওঠা তাৎপর্য নিজের ভাষায় লেখো, ঠিক আছে? রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে কিন্তু। চার নম্বরের প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। পাঁচ নম্বরের প্রশ্ন, চিনিলাম আপনারে, কে কখন কীভাবে নিজেকে চিনেছিলেন, এর ফলে তার মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল তার নিজের ভাষায় লেখো, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি? এই পাঁচখানা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট রূপনারায়ণের কুলে থেকে, ঠিক আছে? এই পাঁচখানা প্রশ্ন খুব সুন্দর করে পড়বে কিন্তু। শিকার, 100% তোমরা শিকার থেকে কমন পাবে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন সিলেক্ট করছি, শিকার কবিতায় ভোরের পরিবেশের যে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো, সেই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠেছিল, ঠিক আছে? শিকার কবিতায় ভোরের পরিবেশের যে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো, সেই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠেছিল, বুঝতে পারছো? মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, অথবা দিয়ে, এসেছে সে ভোরের আলো নেমে, কে কিভাবে ভোরের আলোয় নেমে এসেছিল, ভোরের আলোয় তার কি পরিণত হয়েছিল, নিজের ভাষায় লেখো। বুঝতে পারছো আমি কী বলছি? মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। তো দেখো, উচ্চ মাধ্যমিক 2023 সালে কোন প্রশ্নগুলো বাংলায় আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান নোটস নিয়েও আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। দু নম্বর প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করেছিল,
কে অপেক্ষা করেছিল, তার পরিণতি কী হয়েছিল? তিন নম্বর প্রশ্ন, শিকার কবিতায় যে দুটি ভোরের উল্লেখ রয়েছে সেগুলি বর্ণনা করো। চার নম্বর প্রশ্ন, আগুন জ্বলল আবার, ঠিক আছে, কেন আগুন জ্বলেছিল, আবার কথাটি যোগ করা হয়েছে কেন? বুঝতে পারছো আমি কী বলছি? আগুন জ্বলল আবার, কেন আগুন জ্বলেছিল, আবার কথাটি যোগ করা হয়েছে কেন? তো এইগুলো তোমরা পড়ে যাবে, বুঝতে পারছো আমি কী বলছি? তোমরা এইগুলো পড়ে যাবে, এখান থেকেই তোমরা 100% কমন পাবে। মহুয়ার দেশ থেকে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ। এখানে আমার বলতে কার কথা বলা হয়েছে, বক্তার এমন বলার কারণ কী বা বক্তার এমন ইচ্ছার কারণ আলোচনা করো। দু নম্বর প্রশ্ন, ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্তির ক্লান্ত দুঃস্বপ্ন, আলোচ্য লাইনটিতে কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমিন ক্লান্ত চোখে দুঃস্বপ্ন হানা দেয় কেন? তিন নম্বর প্রশ্ন, অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ, কবি কীভাবে মহুয়ার দেশের বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। চার নম্বর প্রশ্ন, ধোঁয়ায় বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বুঝিয়ে দাও। তো দেখো আমি বলতে পারি মহুয়ার দেশ এবং শিকার এখান থেকে 100% তোমরা কমন পাবে, 100%। রূপনারায়ণের কুলেও ইম্পর্টেন্ট আছে, বাট আমি মনে করি শিকার এবং মহুয়ার দেশ এই দুটো পড়লে 100% তোমরা কমন পাবে। বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, কোনটা বাদ দেব এবং কোনটা ছাড়বো এটাই বলা বহুত মুশকিল হয়ে যাচ্ছে। বিভাব নাটক থেকে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট? এক নম্বরের কোশ্চেন সিলেক্ট হয়েছে, এমন সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দু নম্বরের প্রশ্ন, কি সিলেক্ট করা হয়েছে, বিভাব কথার সাধারণ অর্থ কী? তো দেখো এইগুলো কিন্তু তোমরা খুব সুন্দর খাতায় লিখবে, বিভাব নাটকটির নামকরণের কতখানি তাৎপর্যপূর্ণ বিস্তারিত আলোচনা করো। অথবা দিয়ে পরের প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। বুঝতে পারছো কী বলছি? আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এইগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট 2023 সালে কোন প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে। তিন নম্বর প্রশ্ন, আর একবার মারাঠি তামাশায় দেখেছিলাম, বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন। চার নম্বর প্রশ্ন, আমরা বাঙালিরা শুনি কাঁদুনি জাত উক্তিটি কার, মন্তব্যটি নাটকের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি, ঠিক আছে? পরের প্রশ্ন, অথবা দিয়ে তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো। বুঝতে পারছো আমি কী বলছি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি, এইগুলো পড়লে 100% হয়ে যাবে। অথবা দিয়ে পরের প্রশ্ন, ওটাও তোমরা দেখে নিয়েছো, নানা রঙের দিন থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চ সজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো, ঠিক আছে? এবং নাটকটির নামকরণ কতখানি সার্থক আলোচনা করো। দু নম্বরের প্রশ্ন, প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্জির প্রতিভার অপমৃত্যু। তো দেখো এইগুলো খুবই ইম্পর্টেন্ট, 100% তোমরা দুটো প্রশ্ন পাবে, নানা রঙের দিন এবং বিভাব নাটক থেকে যে কোনো একটা তোমাদের কিন্তু লিখতে হবে। বুঝতে পারছো আমি কী বলছি? আশা করি তোমরা বুঝতে পারছো। এই নোটসগুলো খুব সুন্দর করে তোমরা যেখান থেকে পারো পড়তে পারো, সে মানে বই হোক, ঠিক আছে, টেক্সট বই হোক, এবং টেক্সট বইটাকে ভালো করে পড়বে কিন্তু। প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্জির প্রতিভার অপমৃত্যুর করুণ দুঃসংবাদ, ঠিক আছে, উক্তিটি কে বলেছিলেন, এই অপমৃত্যু কীভাবে ঘটেছিল বলে বক্তা মনে করে। অথবা দিয়ে পরের প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে কোন প্রসঙ্গে বক্তা এমন মন্তব্য করেছেন, বক্তার এই উপলব্ধি কারণ কি। বুঝতে পারছো আমি কী বলছি? মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো এইগুলো পড়লে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবং বিভাব এবং নানা রঙের দিন দুটো থেকেই তোমাদের প্রশ্ন আসবে, যে কোনো একটা লিখলে হয়ে যাবে। তিন নম্বরের প্রশ্ন, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, লোকের সারাদিন খিটে খুটে এলেই তাদের আনন্দ দেওয়াই হলো নাটক, ওলাদের একমাত্র কর্তব্য, বক্তার কথার তাৎপর্য বিশ্লেষণ করো, বক্তার কথার তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা দিয়ে পরের প্রশ্ন, যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা, বক্তার এই উক্তির মনোভাবের কারণ কি, বক্তার এই উক্তির মনোভাবের কারণ কি।
তো বুঝতে পারছো কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তোমরা খুব সুন্দর করে মুখস্থ করবে। অথবা নানা রঙের দিন নাটকের থিয়েটারের টিকিট কেনা খদ্দেরের সম্পর্কে রজনীবাবুর কী মতামত এবং কেন? 4 নম্বরের প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের বিশ্লেষণ করো। তো বুঝতে পারছো রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের বিশ্লেষণ করো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এই 4খানা প্রশ্নই ইম্পর্টেন্ট। কোনটা বাদ দেব কোনটা ছাড়বো বলাটা বহুত মুশকিল হয়ে যাচ্ছে। আমি যা সাজেশান দিয়েছি এই সাজেশানের প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল বলে আমি মনে করি। 2023 সালে বাংলায় কোন প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যেমন আছে 4 নম্বর প্রশ্ন, তো বলেই দিয়েছি নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রে বিশ্লেষণ করা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই মন্তব্যটির তাৎপর্য লেখো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।